والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وقال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء الحمد لله সমস্ত প্রশংসা সেই মহারব্বুর আলমিনের জন্য যেই মহারব্বুর আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তিনি সৃষ্টি করেছেন সেই মহারব্বুর আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতপর তার প্রেরিত রাসূল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে নারীরা অধিকাংশ জাহান্নামী কেন। মহারব্বুর আলামিন মানুষকে এবং জিনকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মহারব্বুর আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নারী পুরুষ জিন ইনসান সকলকে আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। এই ইবাদতের মধ্যেই আপনার আমার নারী পুরুষ সকলের ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কে যাবে জাহান্নামে আর কে যাবে জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। নারী পুরুষ যেমন জান্নাতে যাবে পক্ষান্তরে নারী পুরুষ জাহান্নামেও যাবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই সফল কাম হবে। মহারব্বুর আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলছেন মুমিন এবং মুমিনাদেরকে দেখে
মোমেন পুরুষ মোমেন নারীদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, লিল মুমিনিনা, মোমেন পুরুষদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে অবনমিত করে চলে, রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে, যাতে করে তাদের দৃষ্টিতে কোন নারী সামনে যেন না পড়ে। যখনই কোন বেগানা মহিলাকে দেখবে তখন মোমিন যারা তারা তাদের চক্ষুকে ফিরিয়ে দিবে, নিচে রাখবে, অবনমিত করবে। ওয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম, এবং মুমিন পুরুষ যারা তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে সংযত রাখবে, হেফাজত রাখবে, হেফাজত করবে, তার মানে জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চক্ষুকে তোমরা অবনমিত করে চলো, নিচু করে চলো। এর কারণ হচ্ছে যে চক্ষু দ্বারাও কি হয়, ব্যভিচার হয়, জেনাল আইনামে, জেনাল আইনাইনে, দুই চক্ষুর জেনা হচ্ছে আন-নাজর, দৃষ্টিপাত করা, দেখা। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চক্ষু চোরা চক্ষু, বাঁকা করে দেখে, এই চক্ষু কি করে, ব্যভিচার করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে মুমিন পুরুষ যারা তোমাদের চক্ষুকে তোমরা অবনমিত করে চলো, নিচু করে চলো, যালিকা আজকা লাহুম, আর এইভাবে তুমি যদি চলাফেরা করো, যালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য হবে পূত পবিত্র, অধিক পবিত্র হবে। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার মুমিনা নারীদেরকে বলছেন, ওয়া কুল লিল মুমিনাত, আপনি মুমিনা নারীদেরকে আপনি বলে দিন, ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে নিচু করে চলে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারাও তাদের নিজের গুপ্তাঙ্গের যেন তারা হেফাজত করে, অর্থাৎ তারা যেন জেনা ব্যভিচার না করে। এখানে নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্য কোনো ক্রমেই প্রদর্শন করবে না, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু প্রয়োজন ততটুকু তারা খুলে রাখতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি এর ব্যাখ্যা করেছেন যে ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু প্রয়োজন নারীরা শুধুমাত্র সেইটুকু অংশ খুলে রাখতে পারবে, সেটা হলো হাত এবং চেহারা, আল ইয়াদ ওয়াল ওয়াজহ, এতটুকু অংশ শুধু খুলে রাখতে পারবে। তবে বাইরে যখন যাবে তখন চেহারা তাকে ঢেকে রাখতে হবে। ওলামাদের ফতোয়া হলো যে বাইরে যখন যাবে তখন মুখ ঢেকেই যেতে হবে, যদিও অন্য অন্য মুফাসসিরে কেরাম মুখ খুলে রাখাটাকেও জায়েজ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের কথা হলো যে ঢেকে রাখলেই উত্তম, তার জন্য ঢেকে রাখাটাই বেশি দলিলের দিক দিয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন নারীদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্বগৃহে অবস্থান করো, ফকারনা
তোমরা অবস্থান করো, ফি বুয়ুতি কুন্না, তোমাদের স্বগৃহে তোমাদের নিজ বাড়িতে তোমরা অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের নাবীদের মতো তোমরা নিজেদেরকে মানুষের সামনে তোমরা প্রদর্শন করো না। আল্লাহ তাআলা বলছেন, এটা আমার আপনার কথা নয়, মহারব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, মহিলাদেরকে বলছেন, মুসলিম রমণীদেরকে বলছেন যে তোমরা তোমাদের স্বগৃহে তোমরা অবস্থান করো। এবং প্রাচীন যুগে যে মহিলারা যেভাবে বেপর্দা বেহায়া হয়ে চলাফেরা করত, নিজেদের সৌন্দর্যকে তারা প্রদর্শন করত পর পুরুষের সামনে, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন চরমভাবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য তোমরা প্রদর্শন করো না, মানুষদেরকে তোমরা দেখায়ও না। সূরা আল্লাহ তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। কিছু লোক আছে, কিছু সংখ্যক মানুষ মা বোনেরা পর্দা করে, আর এক শ্রেণীর লোক আছে যে তাদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর জন্য তারা চেষ্টা করে, আর তারা যদি সফল হয়ে যায় তারা আনন্দিত হয়। আল্লাহ তাআলা ওটাই বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় ওই সমস্ত লোক যারা পছন্দ করে, যারা ভালোবাসে, আন তাশিআ আল ফাহিশাতু, অশ্লীলতা ছড়ানোর জন্য। মোমেনদের মধ্যে কাদের, ফিল্লাযীনা আমানু, যারা মোমেন তাদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর জন্য এক শ্রেণীর লোক এটা কি করে, পছন্দ করে। যারা এটা পছন্দ করে, আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু, আর আল্লাহই অধিক জ্ঞাত, আনতুম লা তাআলামুন, তোমরা জানো না। এখন মুসলিমদের মধ্যে, পরিবারের মধ্যে দায়িত্বশীল হচ্ছে আপনি, আপনি দায়িত্বশীল আপনার পরিবারকে রক্ষা করার জন্য। আপনি মুমিন, আপনি দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি বাড়ির গার্জিয়ান, আপনি দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনার পরিবার কোথায় যাচ্ছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনার পরিবার পর্দা করছে কি করে না, আপনার মেয়ে পর্দা করছে কি করে না। শরীয়তের একটা হুদুদ আছে, সীমাবদ্ধতা একটা আছে, সীমারেখা আছে, হুদুদু শরিয়া, শরীয়তের যেটাকে বলা হয় সীমারেখা, এই সীমারেখার মধ্যে যদি আপনি জীবনযাপন করেন তাহলে আপনার পরিবার, আপনি জান্নাতে যাবেন। আর এই সীমারেখার যখনই বহির্ভূত কাজ করবেন, বেরিয়ে যাবেন, তখনই আপনি জাহান্নামের পথে আপনি পা বাড়িয়েছেন। হজিবাতি নারও আল্লাহ রাসূল বলছেন, হজিবাতি নারও বিশাহওয়াত, মানুষের প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে বেষ্টিত করা হয়েছে, মানে যা ইচ্ছা তাই করবে যারা, তাদের জন্য জাহান্নাম কি করা হয়েছে, বেষ্টিত করা হয়েছে, তার মানে জাহান্নামের মধ্যে ওরা সীমাবদ্ধ। আপনি ফজর আজান হচ্ছে, কষ্ট করে উজু করছেন ঠান্ডাতে সালাত আদায় করার জন্য, অন্য ভাই ঘুমিয়ে আছে, উভয় কি সমান, কোনোদিনই সময় নয়। তার কারণ যে আল্লাহ আপনার ভিতরে, আপনার ভিতরে আল্লাহ ভিতরে রয়েছে, তাকওয়া রয়েছে,
এই যে কষ্ট করে আসলেন, এইরূপ বান্দা যারা এই দুনিয়াতে এইভাবে জীবন যাপন করবে, আল্লাহর নির্দেশ যারা পালন করবে, দুনিয়ার মোহে পড়ে সেগুলো পরিত্যাগ করবে, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন সেটাই আমি করব যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহে, মুমিন বান্দা যারা জান্নাত বেষ্টিত হয়েছে কি কষ্ট কষ্ট সাধ্য করে, যারা কষ্টের মধ্যে যারা দিন যাপন করে, শরীয়ত পালন করতে গিয়ে যারা কষ্ট করে, এই সমস্ত লোক দিয়েই আল্লাহ তাআলা জান্নাতকে বেষ্টিত করে রেখেছেন। জান্নাত পাওয়া সহজ নয়, কষ্ট করলে আপনি জান্নাত পাবেন। আমল করতে গিয়ে অবশ্যই কষ্ট হবে। শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ করছেন কি জন্য? একমাত্র জান্নাত পাওয়ার জন্য। আর এক ভাই ঘুমিয়ে আছে, সালাতের ধার ধারে না, সিয়ামের ধার ধারে না। তাহলে পার্থক্য হলো এই যে মনে যা চাইবে তাই যদি আপনি করেন, তাহলে আপনি ওই জাহান্নামের ওই বেষ্টনীর মধ্যে আপনি সীমাবদ্ধ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানতে গিয়ে অবশ্যই কষ্ট হবে। সিয়াম পালন করছে কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে, কিন্তু আপনার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারী আছে, এই যে কষ্ট করছেন, এই জন্য আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য এই জান্নাতকে কি করেছে? বেষ্টিত করে রেখেছেন। অনুরূপভাবে মা বোন যারা, কেন পুরুষের তুলনায় নারীরা কেন বেশি জাহান্নামে যাবে? তার এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নারীদেরকে বাড়ির মধ্যে অবস্থান করে নিজ সন্তানকে লালন পালন করার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। এখন এই বাউন্ডারির মধ্যে যখনই চলে যাবে তখন এই সীমা লঙ্ঘন করবে, তখন এই পর্দার ব্যাঘাত ঘটবে। এমনকি নারী পুরুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম বা আতর ব্যবহার করার মধ্যেও কি করেছেন? পার্থক্য করেছেন। পুরুষেরা যেহেতু বাইরে যাবে, তারা বাইরেই চলাফেরা করে, সমাজের মধ্যে তারা চলাফেরা করে, এই জন্য পুরুষদের জন্য আতর সেন্ট ব্যবহার করা জায়েজ। পক্ষান্তরে নারীরা আতর সেন্ট ব্যবহার করে বাইরে যেতে পারবে না। আল্লাহ তাআলা এখানে কিন্তু সীমা বেঁধে দিলেন যে নারীরা আতর সেন্ট ব্যবহার করতে পারবে। কোন ক্ষেত্রে পারবে? বাড়িতে স্বামীর মনোরঞ্জনের জন্য যে কোনো কসমেটিক্স তারা ব্যবহার করতে পারবে। খেয়াল রাখতে হবে যে বিধর্মীদের সাথে যেন সাদৃশ্য না হয়, তাদের জন্য জায়েজ আছে স্বামীর মনোরঞ্জনের জন্য। কিন্তু কোনো নারী যদি আতর বা সেন্ট ব্যবহার করে, এমনকি মসজিদে যদি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সালাতে কবুল হবে না। আল-মারআতু ইন্নাল মারআদা ইযা ইস্তাআফারাত ফামাররাত বিল মাজলিস ফায়াজিদু রিহাহা ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়াতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী যদি আতর ব্যবহার করে যদি বাইরে যায়, আর এই আতরের সেন যদি কোনো পর পুরুষ যদি তারা পায়, তো ফাইয়া কাজা ওয়া কাজা, এই মহিলা হলো ব্যভিচারিণী, কত বড় পাপ। তাহলে নারী কেন জাহান্নামে যাবে? আপনাকে নিষেধ করা হলো যে আপনি আতর বা সেন ব্যবহার করে আপনি বাইরে যাবেন না, কিন্তু আপনি আতর এবং সেন ব্যবহার করে বাইরে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী যদি আতর বা সেন ব্যবহার করে যদি পর পুরুষের পাশ দিয়ে যদি অতিক্রম করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই নারী হলো ব্যভিচারিণী। অথচ সে ব্যভিচার করে নাই, কিন্তু ব্যভিচারের পাপ সে করলো, যার ফলে জাহান্নামের সে একটা অংশ সে নিজেই তৈরি করে নিল।
স্বামীর খেদমতের ব্যাপারে বহু হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআওয়াতুন হাইদা বলছেন, জিয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাত আহাদিনা আলাইহি, হে আল্লাহ রাসূল, আমাদের উপরে স্ত্রীদের কি হক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম তুতিমাহা ইদা তুইমতা, তুমি সাধারণভাবে যা খাবে তোমার স্ত্রীকে তুমি তাই খাওয়াবে। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি সাধারণ যেভাবে পোশাক আদি পরছো সেই মানের পোশাক তোমার স্ত্রীকে পরাবে। ওয়ালা তাযরিবিল ওয়াজহা, তোমরা কোনো সময় তোমার স্ত্রীদেরকে প্রহার করবে না, মারবে না, বিশেষ করে মুখমণ্ডল মারবে না। ওয়ালা তুকাব্বিহ, এবং অশ্লীল ভাষায় কোনোক্রমে স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাহাজ্জুর ইল্লা ফিল বাইত, এবং স্ত্রীকে বাইরে একাকী ছেড়ে দিবে না। এখন আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের মা বোন যারা স্বামীর তাওয়াক্কা না করে তারা বাইরে বেপর্দা হয়ে তারা বাইরে বের হচ্ছে, আপনার আমাদের ছেলে মেয়েরাই। আবার বিশেষ প্রয়োজনে নারীরা বাইরে যেতে পারবে, পর্দা সহকারে যেতে হবে। পর্দার যদি লঙ্ঘন ঘটে আর বেপর্দা যদি বের হয়, যত পুরুষ তাকে দেখবে, যত জন তার দিকে তাকাবে, সবাই ব্যভিচার লিপ্ত হয়ে যাবে। চক্ষু জেনা, সবারই চক্ষু জেনা থেকে কেউ বাঁচতে পারবে না। সে তো হলো পাপি, যেভাবে বের হয়েছে পাতলা পোশাক পরে, শর্ট পোশাক পরে। বর্তমানে যে সমস্ত পোশাক দেখা যাচ্ছে, আপনি একজন গার্জেন, আপনি একজন অভিভাবক, আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার মেয়েদেরকে আপনি তো ওই পোশাক কিনে দিচ্ছেন, আপনার পকেট থেকে তো টাকা যাচ্ছে, আপনি তো কিনে দিচ্ছেন, এর জন্য আপনি দায়ী, তারপরেও দায়ী। আপনাকে বলা হচ্ছে দায়ুস, তার মানে আপনার পরিবারের মধ্যে আপনি এটা কন্ট্রোল করতে পারছেন না, এই অশুল্যতাকে আপনি সাপোর্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা সাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক, আল আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়া দায়ুস, এবং ওই গার্জেন, ওই পরিবার, তার পরিবারের মধ্যে যে অশ্লীলতা আছে সেটাকে সে বন্ধ করার মোটেই চেষ্টা করে না, তার প্রতি সে কি করে সন্তুষ্ট থাকে। ওয়ারিজলাতুন নিসা, এবং ওই নারী, যে নারী পুরুষের বেশধারী, বেশধারিণী যা পুরুষের পোশাক পরে বেরিয়েছে, এই তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 5704 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক, কওমুন মা লাম আরাহুমা, এখনো তাদের আবির্ভাব ঘটে নাই। দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, এখনো আমার এই যুগে তাদের আবির্ভাব ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, তারা আসবেই, ঘটবে, দুই শ্রেণীর লোক দেখা যাবে। এক, কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর লোক হলো ওই গোষ্ঠী, ওই কম, ওই গোত্র, যে গোত্রের নিকটে থাকবে ছড়ি, চাবুক থাকবে গরুর লেজের মতো, একদিক মোটা আর একদিক চিকন, এই জন্য যে প্রচন্ড ভাবে একদিক চিকন একদিক মোটা হলে যদি আঘাত করে
প্রচন্ড ভাবে সে ব্যথা পাবে। ইয়াজরিবুনা বিহান্নাস, আর এই গোষ্ঠী এই গোত্র মানুষদেরকে এই লাঠি দিয়ে এই চাবুক দিয়ে খালি পিটাতেই থাকবে, মারতেই থাকবে। তার মানে যেমন কওমের আবির্ভাব ঘটবে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। দ্বিতীয় হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মায়েলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। মুসলিম শরীফের হাদিস 5704 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী যেই নারী পোশাক পরবে, পোশাক পরে থাকবে, কিন্তু কি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিন্তু নগ্ন পোশাক, পোশাক পরে আছে কিন্তু নগ্ন দেখা যাচ্ছে, এমন পাতলা পোশাক করেছে সব কিছু তার অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে। শুধু কি তাই বলছে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতে, তাদের চুলের খোপা উঁচু করে উটের কুজের মতো উঁচু করে তারা কি করে উপরে বাঁধবে, আর পোশাক পরবে পাতলা, বর্তমানে যেমন পড়ছে মানুষ মহিলারা যেমন পড়ছে, এই পোশাক পরে তারা যাবে। আল্লাহ রাসূল বলছে পোশাক পরেছে কিন্তু কি নগ্ন পোশাক, আর কি তার চুলের খোপাগুলো উটের কুজের মতো উঁচু করে বাঁধবে। তারা মা ইলাতুন, তারা পুরুষদেরকে আকৃষ্ট হবে, ও মুমিলাতুন পুরুষদেরকে তাদের নিকটে আকৃষ্ট করবে তাদের দিকে, বুঝতে পারা ওলা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারীরা জান্নাতে যাবে না, ওলা ইয়াজিদনা রিহাল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না, তার মানে এক মাস দূর থেকে জান্নাতের সুগন্ধি ছড়িয়ে পড়বে, ওখান থেকে জান্নাতের সেন্ট পাবে, কিন্তু নারীরা তাও পাবে না। আজকে আমাদের মা বোন যারা এখানে এসেছেন, হাদিস শুনুন, এটা মুসলিম শরীফের হাদিস, আপনারা যখন বাইরে যাবেন আল্লাহর নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশ, তখন আপনার আতর সেন ব্যবহার করবেন না, পাতলা পোশাক পরে আপনার বাইরে যাবেন না, বোরকা পরে যাবেন, এই তো কয়েকদিনের জিন্দেগি, আমরা চলে যাব আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে, বাল তু সেরুন আল হায়াত আদ দুনিয়া, দুনিয়াকে আপনারা প্রাধান্য না দিয়ে আখেরাতকে আপনারা প্রাধান্য দিন, বল আখেরাত খাইরুম ওয়া আবকা, আখেরাত হচ্ছে আপনাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে অস্থায়ী। তাই আসুন, যে সমস্ত মা বোন আপনারা এসেছেন এখানে, এই সহিহ হাদিস শোনার পরে আপনি যদি মনে করেন যে আমি যেভাবে ইচ্ছা আমি চলব ফিরব, তাতে কি হবে, তাহলে তো আপনাকে বাধা দিবে না, কারণ আপনার পথ যদি আপনি নিজেই বের করে নেন তাহলে কিছু করার নেই। কিন্তু মোমিন ওই ব্যক্তি যখনই আল্লাহর রাসূলের হাদিস শুনবে তখন তার প্রতি আমল করার আপ্রাণ চেষ্টা করবে, যে কি করে আমি জাহান্নাম থেকে বাঁচব, কিভাবে আমি জাহান্নাম থেকে রক্ষা পাব। আপনি অভিভাবক, আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, আপনি গানের ঢোল বাজনার আপনি আসর বসিয়েছেন বাড়ির ভিতরে, গান ছেলেমেয়েরা শুনছে, আপনাকে যখন বলা হচ্ছে আপনি বলছেন যে ছোট বাচ্চারা একটু বিয়েতে আনন্দ করলে অসুবিধা কি, এখানে আপনার ইমানের দুর্বলতা আছে, টোটালি আপনাকে এটা বন্ধ করতে হবে, আলোক সজ্জা কোনো ক্রমে চলবে না, এটা অপচয়। বিয়ে হবে সাধারণভাবে, বিয়ে তো আপনাকে ঢোল ঢাক দিয়ে তো বিয়ে, এটা তো হলো বিধর্মীদের রীতিনীতি, মুসলিমদের রীতিনীতি নয়। আপনি অভিভাবক, এখানে অবাধ নারীদের অবাধ মেলামেশা হয়, বিয়ের আগ থেকে থুবড়া থেকে শুরু করে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত
ছেলে মেয়েদের অবাধ মিলামেশা, এখানে আপনাকে দায়ুস হিসাবে চিহ্নিত করা হবে, আর দায়ুস জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলছেন যে এতক্ষণ আমরা শুনলাম যে অধিকাংশই নারীরা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল বলছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, ইত্তালাতু ফিল জান্নাহ, যখন আমাকে জান্নাত দেখানো হলো, ফারাইতু আকসার আহলিহা আল ফুকারা, জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র মানুষ। ওয়াত্তালাতু ফিন নার, যখন আমাকে জাহান্নাম দেখানো হলো, ফারাইতু আকসার আহলিহা নিসা, দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারীরা। তার কারণ এই যে নারীর কেন জাহান্নামে যাবে, স্বামীর অবাধ্য। নারীরা কেন জাহান্নামে যাবে, তারা পর্দা করে না। যা নারীরা জাহান্নামে কেন যাবে, তারা পরে পরকীয়াতে তারা ব্যস্ত। সামাজিকভাবে এখন এই পরকীয়ার যে এই পদ্ধতি যে চালু হয়েছে সমাজের মধ্যে, নিকৃষ্ট পদ্ধতি, সেই কারণে নিজের সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আছি কোথায় আমরা আজকে মুসলিম, মুসলিম বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, স্বামীকে নিয়ে যেগুলো তারপর এহসান করা হয়েছে সেগুলোকে সে অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি তো যদি সারা যুগ ধরে তুমি যদি তার সাথে ভালো আচরণ করো, ওই ফাইজা রাআত মিনকা শাইয়ান, যদি তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি দেখে সামান্যতম, তো বলবে যে মারআইতু মিনকা হ্যাঁ খাইরান আত্ম, তোমার মধ্যে আমি কল্যাণ বলে এই সারা জীবন তোমার সাথে আমি জীবন যাপন করলাম, কিন্তু তোমার কাছ থেকে আমি কোনো ভালো ব্যবহার পেলাম না, ভালো কিছু পেলাম না। এটা হচ্ছে কি স্বামীর অকৃতজ্ঞ স্ত্রী। ইমাম বুখারী এটা অধ্যায় রচনা করেছে। তাহলে নারীদের তো ভয়াবহতা দেখলাম আমরা, কোনো পথ আছে কিনা বাঁচার, জান্নাতে যাওয়ার কোনো পথ আছে কিনা, এই হাদিসটি বলি আজকের খুতবা আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। নারীদের জন্য সুসংবাদ অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম রমণী চারটি আমল করলে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম রমণী যদি চারটি আমল করে তাহলে জান্নাতের আটটি দরজা আছে, এই আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া আহসানা ফারজাহা ওয়া আতাআত বাআলাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। অন্য একটি বর্ণে আছে যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বীলা লাহা উদখুলি উদখুলি ইলা জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শিইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারটি আমল করলে মহিলাদের জন্য, মুসলিম রমণীদের জন্য জান্নাতের দরজা আটটি দরজা খুলে দেওয়া হবে। এক, ওই নারী যেই নারী পাঁচ অক্ত সালাত আদায় করে, ইজা সাল্লাত খামসাহা, পাঁচ অক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের এক মাস কি করে সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের গুপ্তাঙ্গের যদি সে হেফাজত করে, জেনা ব্যভিচার যদি না করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, 32
56 নম্বর মিসকাত হাকিকি মিসকাতের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুসলিম রমণী যদি মৃত্যুবরণ করে এবং স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রমণী জান্নাতে প্রবেশ করবে। নারীদের জন্য সুসংবাদ আছে। তাই আপনারা যারা এসেছেন, গার্জিয়ান হিসেবে বলছি আপনাদের, মা বোন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে এই খুতবা আমি সমাপ্ত করতে যাচ্ছি, সেটি হচ্ছে এই যে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আসুন আমাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ এসেছে সেই নির্দেশকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। হে মহারব্বুল আলামিন, তুমি আমাদেরকে এবং আমাদের মা বোনকে আল্লাহ পর্দার মধ্যে থেকে যেন আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহারব্বুল আলামিন, নারী জাতি তারা দিন শিক্ষা করে নাই, কিন্তু এই খুতবার মাধ্যমে যে হাদিসগুলো শ্রবণ করলো, আল্লাহ তুমি আমার এই মা বোনদেরকে এই হাদিসের প্রতি আমল করার আল্লাহ তুমি তৌফিক দান করো। যে সমস্ত ভাইরা আপনারা এসেছেন, আপনারাও অভিভাবক হিসাবে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ইসলামী ঢাঁচে গড়ে তোলার আপনারা চেষ্টা করুন, এবং সুসন্তান যদি আপনি রেখে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, মৃত্যুর পরে যদি আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করলে এই দোয়া আপনার অব্যাহত থাকবে। হে আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান তৈরি করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের নিকট আত্মীয় অনেকেই কবরে সাইতো আছে, হে আল্লাহ তুমি তাদেরকে কবরের আজাব থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাদেরকে উত্তম আতিথ্যতা প্রদান করো, আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। হে মহারব্বুল আলামিন, তুমি তাদের পাপগুলিকে এমনভাবে মোচন করো যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি দুনিয়ার গৃহ হতে আল্লাহ উত্তম গৃহ দান করিও, দুনিয়ার পরিবার হতে আল্লাহ তুমি উত্তম পরিবার দান করিও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে মহারব্বুল আলামিন, আমরা যদি মৃত্যুবরণ করি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।